কাব্যু, ভালো আছো তো না ভাইয়া? তুমি আমার রেগুলার কাস্টমার, আসলে তোমার তুলনা কোনো কিছুর সাথে দিতে চাচ্ছি না। তুমি আমাকে অনেক ভালোবাসো এবং আমিও তোমাকে অনেক ভালোবাসি অনেক। হ্যাঁ, তো সবসময় মিউজিক প্লাসে থাকো, এই জন্য তোমাকে আমাদের ভালোবাসার তো আর কোনো শেষ নাই, সবসময় থাকবে। আমাদের এখানে তো সবসময় গিটার বাজাও, কেমন আমাদের প্রোডাক্টগুলো? ভালো লাগে, যাই তো? এই তো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সব গ্রুপলো প্রোডাক্টই আমরা কোয়ালিটি সম্পন্ন রাখার চেষ্টা করি। সবসময় আমরা একটু ব্যতিক্রম থাকি, ব্যতিক্রম থাকার চেষ্টা করি। ভালো লাগে তো নাকি? তাহলে প্রোডাক্টটা অনেক অথেন্টিক এখানে। আচ্ছা রাইট, তাহলে একটু কাস্টমারদের মানে আমাদের মিউজিক প্লাসের প্রতি একটা যাতে আস্থা থাকে এরকম একটু কিছু বলো তো ভাইয়া। আপনারা ভাই এখানে একদম ট্রাস্টেড ভাবে আসবেন, খুব আরামসে আসবেন, যেটা পছন্দ হবে নেবেন। রতন ভাই আছে এখানে, কি বলবো, রতন ভাইয়ের কাজ এখন বলতে গেলে অনেক ডেভেলপিং স্টেজে আছে। পুরো সায়েন্স ল্যাব হয়তো বা দেখবো আমরা মিউজিক ক্লাস দিয়ে ভরে গেছি ইনশাআল্লাহ, এটাই আশা করি 10 বছরের মধ্যে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি ওই গিটারটা নিলাম আজকে। হ্যাঁ, কাস্টম গিটারটা কেমন ভাইয়া? ভাই অনেক মারাত্মক একটা গিটার, আমি তো আগে ইউজ করছি। তোমার নিজের গিটারটাও তো কাস্টম না? হ্যাঁ, কাস্টমই। আমার একটা ফ্রেন্ড নিল এই কাস্টমটা। হ্যাঁ হ্যাঁ, আমরাও চাচ্ছি আপনিও আসবেন এক সময় আমাদেরকে এরকম। হ্যাঁ, সবসময় মিউজিক ক্লাসের সাথেই থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইলো, ভালো থাকবেন সবাই।